আজকে একজন সিফি একজন নষ্ট কিডনি রোগীর গল্প বলবো আপনাদেরকে। তার বয়স 40-এর মতো হবে। গরিব মানুষ, তা আমার কাছে এসে কান্নাকাটি শুরু করলো। পিজির ডাক্তাররা বলছে তার এক কিডনি একেবারেই নষ্ট এবং অন্যটা নষ্ট হওয়ার পথে, অর্থাৎ আধা আধি নষ্ট হয়ে গেছে। তা আমি তো হোমিও চিকিৎসা বিজ্ঞানীদের লেখায় পড়েছি যে এই সমস্ত রোগ হোমিওপ্যাথিতে খুব সহজেই ভালো করা যায়। আর মোটামুটি 99% এই নষ্ট কিডনির রোগী ভালো হয়ে যায় হোমিও চিকিৎসায়। তো তার ইতিহাস শুনলাম, সে একজন দুশ্চরিত্র মহিলা ছিল। যদিও কমার্শিয়াল পতিতা ছিল কিনা জানি না, তবে তার সিফিলিস যে হয়েছিল এটা একেবারে শিওর। তার শরীরে সিফিলিসের সেকেন্ডারি এবং টার্সিয়ারি লক্ষণ অনেক কিছু আছে। তো তখন আমি হোমিওপ্যাথিতে এতটা এক্সপার্ট ছিলাম না, তারপরও আমি কিছুদিন পরপরই তাকে অ্যান্টিসিফিলিটিক ওষুধ দিতাম, যেমন সিফিলিনাম, মার্কসল, তারপর কেলিবাইক্রম। তারপরে সালফার টালফার থুজা এগুলিও দিছি, এর সাথে তো অনেক মায়াজন থাকে। তো সে আমাকে ফিও দিত না, আর ওষুধের দাম তো প্রশ্নই আসে না। তো মাঝে মধ্যে বিরক্ত হইতাম, কিন্তু তারপরেও তার কান্নাকাটির কারণে তাকে আমি প্রায় 2 বছর চিকিৎসা করছি।
যখনই তাকে ওষুধ দিতাম তার এইসব সিভিলিসের লক্ষণগুলি ভয়াবহ রকমের বাইরে যেত। সে অনেক সময় 7 দিন 15 দিন বিছানায় পড়ে যেত। আসলে যেহেতু তখন হোমিওপ্যাথিতে এতটা এক্সপার্ট ছিলাম না, কাজেই কোন ওষুধ কত শক্তিতে দিলে হ্যাঁ এটার সাইড ইফেক্ট বেশি হইতে পারে, রোগীর কষ্ট বাইরে যেতে পারে, এই সম্বন্ধে আমার জ্ঞান কম ছিল। দেখা যেত তার মুখের গা এমন বাড়ছে যে সে 7 দিন পর্যন্ত পানি ছাড়া আর কিছু খাইতেই পারেনি। ভয়াবহ অবস্থা। যাই হোক, সে অনেক কষ্ট করছে কিন্তু আমার পিছ ছাড়ে নাই। এই কারণে মোটামুটি 1.5 থেকে 2 বছর তাকে আমি চিকিৎসা করতে পারছি এবং এক সময় গিয়ে সে আবার কিডনির পরীক্ষা নিরীক্ষা কইরা তো আমাকে এসে সুসংবাদ দিল যে তার কিডনি, ডাক্তাররা বলছে তার 2 কিডনি সুস্থ আছে, 2 কিডনিতে কোনো সমস্যা নাই, 2টাই ভালো আছে। তা আমিও রিপোর্ট দেখলাম, হ্যাঁ ঠিকই রিপোর্টে তাই লেখা আছে। তো আসলে কিডনি নষ্ট হওয়ার পিছনে বেশিরভাগ ক্ষেত্রেই, শতকরা 99 ভাগ ক্ষেত্রেই এই সিফিলিটিক মায়োজমটা কাজ করে। কাজে এই জিনিসটা ডাক্তারদের, হোমিও ডাক্তারদেরকে খেয়াল রাখতে হবে যে কোন ক্রনিক কিডনি রোগী বা ড্যামেজ কিডনি রোগী যখন আসে তার অতীত জানার চেষ্টা করতে হবে। অনেক সময় অতীতের এইসব পাপের কথা মানুষ স্বীকার করে না লজ্জায়, তো সেই ক্ষেত্রে রোগীর শারীরিক লক্ষণের মধ্যে সিফিলিসের লক্ষণ আছে কিনা, প্রাইমারি সেকেন্ডারি বা টার্সিয়ারি যাই হোক আছে কিনা, এগুলি ডাক্তারকে অনুসন্ধান করে দেখতে হবে। এবং ওই ধরনের ওষুধই মাঝে মাঝে প্রেসক্রাইব করতে হবে। এছাড়া ভ্যাকসিনের একটা কুপ্রভাব তো আছেই, এই ক্ষেত্রে থুজা মাঝে মাঝে দিতে হবে উচ্চ শক্তিতে। আর কি, কোনো কোনো কিডনি রোগীর শরীরে, অধিকাংশ কিডনি রোগীর শরীরে পানি নামে, তো এই ক্ষেত্রে পানি কমানোর ওষুধের দিকে ওষুধ দিতে হবে, ডায়োটিক্স জাতীয়, এপি স্যাপোসাইনাম, তারপরে সিমাফিলা, তারপরে আলফালফাও আছে। আর এইসব রুগীদের ভয়াবহ ধরনের দুর্বলতা থাকে, এই ক্ষেত্রে টনিক জাতীয় কিছু ওষুধ দিতে হবে, যেমন অ্যাসিড পিক্রিক, কেলিফস, রেলসিমিয়াম। আর এরা যেহেতু প্রচুর অ্যালোপ্যাথিক ওষুধ খায়, এই জন্য মাঝে মধ্যে নাকসও দিতে হবে, আর্সেনিক, গ্যাংগ্রিন জাতীয় শরীরে ঘাটা হয়ে গেলে আর্সেনিক, লেকেসিস, এইসব ওষুধের দিকেও খেয়াল রাখতে হবে, এইসব ওষুধের লক্ষণ আসলে দিতে হবে। না জানার কারণে বেশিরভাগ কিডনি রোগী অ্যালোপ্যাথিক চিকিৎসা করতে করতে মারা যায়, অকালে মারা যায়। আবার অনেকে
একেবারে রু যখন নাকের আগায় এসে পড়ে তখন আসে হোমিও চিকিৎসা নিতে। তারপরেও এদেরকে ভালো করা যায়। তবে প্রথম থেকে কিডনি রোগীরা যদি হোমিওসি একজন বিশেষজ্ঞ হোমিও চিকিৎসকের অধীনে থাকতো, তাইলে তাদের ডায়ালাইসিস বা অকাল মৃত্যু এরকম চরম পর্যায়ে তাদের যাওয়ার সম্ভাবনা একেবারেই নাই। আনুষঙ্গিক যা কিডনির ক্ষতি হয় ওটা খুব সহজেই মেরামত করে দেওয়া যায় হোমিও চিকিৎসার মাধ্যমে, এবং রোগীর অবনতি মোটামুটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া যায়। এখন কিডনি রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে তার একটা প্রধান কারণ হইল উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস। তো এই দুইটা রোগ হোমিওপ্যাথিতে খুব সহজেই একেবারে স্থায়ীভাবে নিরাময় করা যায় যদি কেউ একটু ধৈর্য ধরে একজন হোমিও চিকিৎসার চিকিৎসকের অধীনে থাকেন মোটামুটি 1 থেকে 2 বছর। কিন্তু না জানার কারণে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের রোগীরা অ্যালোপ্যাথি এবং কবিরাজি চিকিৎসা নিয়ে শেষ পর্যায়ে যাইয়া কিডনি নষ্ট হওয়ার হাতে পড়ে।